আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিবার আজকের এই ভিডিওতে আমরা শিখব আমার ডিসপ্লেতে যে ব্যাকগ্রাউন্ড ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা অ্যাডোবি ইলিস্টেডোর দিয়ে এই ধরনের ব্যাকগ্রাউন্ড ডিজাইনগুলো তৈরি করতে পারি সে প্রসেসটি আজকে এই ভিডিওতে দেখব তো এখানে আমি একটা ডিজাইনকে দুইটা কালারের ভেরিয়েশন দিয়ে ডিজাইন করে রাখছি শুধুমাত্র আমাদের যে মূল কাঠামোটা মূল কাঠামোটা আমাদের একই থাকবে দেন মূল কাঠামোটার মধ্যে আপনারা কালারের ভেরিয়েশন এড করতে পারবেন এবং আপনারা আপনাদের মতো করে কালার নিয়ে এই সম্পূর্ণ ডিজাইনগুলো করতে পারবেন তো আপনি যদি ডিজাইনটা করতে পারেন দেন আপনি আপনার মতো করে কালার সেট করে বিশ করতে পারবেন তো চলুন দেখি কিভাবে আমরা এই ডিজাইনটা তৈরি করবো তার সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ তো আপনারা যদি আগে থেকে এই ডিজাইনগুলোর সম্পর্কে অবগত আছেন বা এই ডিজাইনগুলো তৈরি করতে পারেন তাহলে এই ভিড়টা রিসিভ করতে পারেন কারণ আমি চাই না আপনাদের মূল্যবান সময়টি এই নষ্ট করেন আর যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন কথা না বলে শুরু করে তো তার আগে আরেকটা কথা বলে রাখি যার ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিও যদি দেখতে চান আপনারা যদি এইচডি কোয়ালিটিতে এই ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই আপনার চলে যাবেন ইউটিউবে ইউটিউবে যাওয়ার পর যদি আওয়াল ক্রিয়েটিভ লিখে সার্চ করেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন এই চ্যানেলের মধ্যে সব ভিডিওগুলো আমার ডি কোয়ালিটিতে দেওয়া আছে যেহেতু ফেসবুকে অনেক সময় এইচডি কোয়ালিটিতে শো করে না তো আপনার চালে এখান থেকে এইচডি কোয়ালিটিতে এখানে আমার সব ধরনের ক্যাটাগরি ভিডিও দেওয়া আছে এখান থেকে দেখে দেখে জিনিসগুলো আপনারা এ টু জেড সব কিছুই শিখতে পারবেন কম্পিউটার রিলেটেড গ্রাফিক্স ডিজাইন রিলেটেড তো ভিজিট করলে আপনি শিখতে পারবেন তো চলুন শুরু করি আমরা আজকের এই ডিজাইনের কাজটা তো ডিজাইনটা করার জন্য প্রথমত আমি ফাইলে ক্লিক করবো ফাইল থেকে নিয়ে ক্লিক করতেছি যেহেতু আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব এই জন্য আমাদেরকে একটা এইচডি কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড সাইজ নিতে হবে তো এখানে আমার কাস্টম দেওয়া আছে অথবা আপনি এখান থেকে প্রথমত পিক্সেল সিলেক্ট করে দিবেন তারপর উনিশশো বিশ বাই হাজার আশি একটা আর্টবোর্ড নেবেন তারপরে কালার মোডটা আমি সিএমআই কালার রাখতেছি দেন ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ নতুন একটা ডকুমেন্ট আপনারা ক্রিয়েট করে নেবেন এখন মূলত এটার মধ্যে আমরা আমাদের ডিজাইনটা করব তো এই ডিজাইনটা করার জন্য প্রথমত আমি টুলে ক্লিক করলাম তারপর এখান থেকে যে স্টোভটা রয়েছে স্টোভটাকে আমি অফ করে দিয়েছি এরপরে ফিল্কাল আমি হোয়াইট কালারটাই রাখতেছি যদি আপনার অন্য কোনো কালার দেওয়া থাকে এখানে হোয়াইট কালার দিচ্ছি আমি একটা ব্যাকগ্রাউন্ড সেট করে নেবো প্রথমত দেন এখানে একটা ক্লিক করলাম ক্লিক করাবো উনিশশো বিশ বাই হাজার আশি আমার এখানে অটোমেটিক চলে আসে যদি আপনাদের না আসে তাহলে উনিশশো বিশ বাই হাজার আশি দিয়ে নেবেন দেন ওকে বাটনে ক্লিক করে সম্পূর্ণ নতুন একটা আর্টবোর্ড ক্রিয়েট করবেন তারপরে সিলেকশন টুলে ক্লিক করে এই শেপটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে হরিজেন্টালি অ্যালাইন করে দেবেন একবার এবং ভার্টিক্যালি অ্যালাইন করে দিবেন একবার তাহলে এই পেজটা আমরা যেটা নতুন করে তৈরি করলাম এটা সেন্টারে চলে আসবে দেন এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টু প্রেস করে এটাকে আমরা লক করে দিব লক করে দিলে এটা আর আমাদের নড়াচড়া করবে না এটা অ্যাডজাস্টে থাকবে দেন আমি এখান থেকে নিউ লেয়ারে ক্লিক করে নতুন করে একটা লেয়ার নিচ্ছি আর এটাকে আমি লক করে এখানে দিতে পারি আর এর নাম দিচ্ছি আমি লেয়ারের নাম বিজি ঠিক আছে আবার বিজি দিয়ে রাখলাম এরপরে আবার আমরা চলে যাচ্ছি টুল প্যানেলে এখান থেকে আমাদের যে রেক্টেঙ্গেল টুলটা রয়েছে রেক্টেঙ্গেল টুলে আমি ক্লিক করলাম রেক্টেঙ্গেল টুলে ক্লিক করে উপরে যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এখানে একটা ক্লিক করলাম ক্লিক করে এখানে আমি ছিয়াত্তর বাই ছিয়াত্তর পিকজেলের একটা রেক্টেঙ্গেল নিচ্ছি দিয়ে মানে ক্লিক করলাম তো দেখেন ছিয়াত্তর বাই ছিয়াত্তর পিকজেল একটা রেক্টেঙ্গল তৈরি হয়ে গেছে দেন এর কালারটা আপনি আবার এক কালার দিয়ে রাখতেছে ধরেন রেড কালারটা দিচ্ছে পরে আমরা কালারটা চেঞ্জ করব দেন স্টক যেটা রয়েছে স্টকটাকে আমি এখান থেকে হোয়াইট কালার করে দিচ্ছি এবং স্টকের সাইজটা আমি এখান থেকে ফোর পিক্সেল করে দিচ্ছি ওকে এভাবে নিলাম তো দেখতে এটা কিন্তু বোঝা যাচ্ছে না আমি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা যেটা নিলাম হোয়াইট কালারটাকে যদি একটু ব্ল্যাক কালার করে দিই তাহলে ডিজাইনটা আমরা দেখতে পাবো সহজে ওকে আমি এটাকে ব্ল্যাক কালার করে দিই আগে ডিজাইনটা করি দেন আমরা আমাদের মতো করে এটাকে মডিফাই করে ব্যবহার করব তো আমি এটাকে লক করে দিচ্ছি ওকে দেন সিলেকশন টুল দিয়ে আমি শেপটাকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পরে এটাকে আমি শিপ বাটন ধরে এটাকে এইভাবে রোটেট করে দিব এভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করে দিলাম তো আপনি চাইলে এটাকে কিন্তু রাউন্ড করে নিতে পারেন বা রাউন্ড সারা নিতে পারেন তো আমি রাউন্ড সারা ডিজাইনটা করব দেন আমি একটু এটাকে ধরে একেবারে এই যে উপরের দিকে যে রেক্ট আমার প্রথমে রয়েছে এই কর্নার এখানে অ্যাডজাস্ট করে বসাবো তাই এখানে বসে গেছে এরপর এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে অল বাটন এবং শিপ বাটন ধরে সোজা করে এখানে একটা নিয়ে আসলাম অ্যাডজাস্ট হয়ে গেল এরপর কী বারটা কন্ট্রোল ডি দিয়ে আমরা কয়েকটা ডুপ্লিকেট তৈরি করব ঠিক আছে তো আমি স্পেস বাটনে ক্লিক করে হ্যান্ড টুলের সাহায্যে এটাকে একটু মুভ করে নিয়ে আসলাম ডান দিকে ওকে এবার আবার নিলাম দেন আমি একটু জুম আউট করতেছি এখান থেকে জুম টুলে ক্লিক করে অল বাটন প্রেস করলাম তো একটু জুম আউট হলো এরপরে আবার সম্পূর্ণটাকে একসাথে সিলেক্ট করবো সম্পূর্ণটাকে একসাথে সিলেক্ট করার পরে অল্ট বাটন প্রেস করে আমি এটাকে এভাবে কপি করে অ্যাডজাস্ট করে এখানে বসাবো তো দেখেন অ্যাডজাস্ট করে কিন্তু বসে গেছে দেন এখানে সেরে দিলাম এরপরে দুইটাকে সিলেক্ট করব এখানে যে দুইটা দেওয়া আছে আমাদের দুইটাকে সিলেক্ট করলাম দুইটাকে সিলেক্ট করার পর আবার অল্ট এবং শিফট বাটন ধরে কপি করে নিয়ে আসি এখানে অ্যাডজাস্ট করে বসাবো সেরে দিব। এরপরে কিবোর্ড থাকে কন্ট্রোল ডিপ প্রেস করে ডুপ্লিকেট তৈরি করে নেব লাইক দিস আমি আর্টবোর্ডের বাইরে যেন চলে আসে এই বরাবর আমি ডুপ্লিকেট তৈরি করলাম দেন আমি সবগুলোকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম একটু আমি রাইটের রোদে ক্লিক করে একটু ডান দিকে আমি সরিয়ে নিচ্ছি লাইক দিস আমি এই বরাবর রাখলাম ওকে এরপর এটাকে একটু জুম আউট করতেছি একটু জুম আউট করে এরপর এটা যে কালারটা আছে কালারটা আমি পরিবর্তন করব তার জন্য এখান থেকে যাবো উইন্ডো মেনুতে উইন্ডো মেনু থেকে আমরা চলে যাব আমাদের যে গ্রেডিয়ান কালার দেওয়া আছে এখানে গ্রেডিয়ান কালারে ক্লিক করব তো এখান থেকে আমাদের ডিফল্ট কিছু কালার দেওয়া আছে আপনি এখান থেকে এক ক্লিকের কালারগুলো নিতে পারেন বা এখান থেকে ক্লিক করে আপনি একটা কালার চুজ করে দিবেন লাইক দিস আমি এই কালারটা দিতে পারি এখানে কালারের যে ভেরিয়েশনগুলো সেগুলো আমি পরিবর্তন করে দিচ্ছি ধরেন এখানে আবার তো এই কালারটা দিয়ে রাখতেছি পরবর্তীতে আমরা আর কালার চেঞ্জ করলে করতে পারি ওকে তো এখানে এটা দিলাম এরপরে এখানে যে এই যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটাকে আমি লক করে নিচ্ছি যাতে এটা আপনার নড়াচড়া না করে তারপর এরপরে আবার আমি ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করে নতুন করে আরেকটা লেয়ার নিচ্ছি তো এটার নাম দিতে পারি আমি রেক্ট্যাঙ্গেল বা আর ওয়ান দিয়ে আর এটার নাম দিচ্ছি আমি ওয়ান মানে এটাতে তো আমরা ইলিপ তৈরি করবো ওকে ই ওয়ান দিলাম দেন এই লেয়ারটাকে সিলেক্ট করে আমি আবার এখান থেকে রেক্ট্যাঙ্গেল থেকে ইলেক্ট্রোলটাকে সিলেক্ট করলাম তারপর উপরে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম একটা বক্স আসবে তো এখানে যে সাইজটা দেওয়া আছে আমি এখানে শুধু বাইশ করে দিচ্ছি পুরোপুরি বাইশ বাই বাইশ ওকে দেন ওকে তা ক্লিক করবো তাহলে বাইশ বাই বাইশ আমরা এখানে শেপ পেয়ে যাবো দেখতে পাচ্ছেন এটা থেকে আমি যদি গ্রেডেন কালারটা ইউজ করছি এখানে ওই জন্য গ্রেডেন কালারটা চলে আসে যদি না আসে এখানে ক্লিক করবেন এখান থেকে একটা গ্রেডেন কালার দিয়ে দেবেন আমি এই গ্রেডিয়ানটা দিয়ে দিচ্ছি দেন স্টকটা আমি ফোর ফোর রাখলাম স্টোরটা সাইজ ফোর পিটি দিলাম দেন এটাকে সিলেক্ট করে একটু জুম করে নিচ্ছি এই জিনিসটাকে মডিফাই করার জন্য ওকে এটাকে ধরে আমি অল বাটন প্রেস করে এই যে সেন্টার পয়েন্টটা আছে এই সেন্টার পয়েন্টটাকে সেরে দিলাম তো দেখে এখানে বসে গেছে এরপর এটাকে ধরবো এটাকে ধরে অল্ড বাটন প্রেস করে ধরে রেখে ড্রা করে এই বরাবর নিয়ে আসবো এখানে যখন সেন্টার আসবো তখন সেরে দিব এরপরে আমি এটাকে একটু জুম আট করে নিচ্ছি কাজটাকে সুন্দর করে করার জন্য ওকে কন্ট্রোল ডি দিবে এখন কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হয়ে আমাদের ওই যে পয়েন্টগুলো আছে পয়েন্ট অনুযায়ী বসে যাবে ওকে আমি শেষ পর্যন্ত নিলাম দেন আবার পুরোটাকে স্বপ্নটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখন এটাকে একটু জুম করে নিচ্ছি এরপরে আবার এটাকে ধরে অল বাটন প্রেস করে ধরে রেখে এই বরাবর অ্যাডজাস্ট করে দিচ্ছি এই যে কর্নারটাকে দেখতে পাচ্ছেন এখানে যখন সেন্টার মনে হবে তখন সেরে দেবেন সেরে দিলে কপি হয়ে যাবে ওকে এরপরে আবার আমরা এটা একটু জুম আউট করে নিব অ্যাডজাস্ট করে নিচ্ছি সেরে দিলাম এই চলে সেন্টার বরাবর বসে গেছে ঠিক আছে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন দেন পুরোটাকে এবার সিলেক্ট করবো সিলেক্ট করার পরে অল্ট বাটন প্রেস করে সিপ বাটন প্রেস করে আবার কপি করে নিয়ে আসবে এখানে তারপর কিবোর্ড থাকে কন্ট্রোল ডি দেবো তাহলে আমাদের এইখানে পজিশন সবগুলো বসে যাবে দেখেন একটা ডিজাইন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এরপরে আবার আমরা এটাকে লক করে রেখে আমরা আবার একটা ক্রিয়েটের নিলে ক্লিক করে নতুন করে একটা লেয়ার নিয়েছি তারপরে আবার এখানে টুলে ক্লিক করলাম এখানে একটা ক্লিক করতেছে ক্লিক করে এখানে উনিশশো বিশ বাই হাজার আশি আমরা এখানে আর একটা আর্টবোর্ড নিব বা একটা শ্যাপ নিব এটাকে সিলেক্ট করে যে স্টকটা স্টকটাকে নান করে দিচ্ছি এরপরে ফিল্ডটাকে আমরা এটাকে সিলেক্ট করে হরিজেন্টাল ভার্টিক্যাল সেন্টার করে নিব এরপরে সবগুলোকে যত লক করে রাখছি সবগুলো আনলক করে নিচ্ছি সবগুলোকে সিলেক্ট করব সিলেক্ট করে মার্ক্সের পাশে ক্লিক করে এখান থেকে আমরা মেক ক্লিপে মাস্ক ক্লিক করব তাহলে মাস্ক হয়ে যাবে তাহলে দেখেন আমাদের কিন্তু একটা ডিজাইন রেডি হয়ে গেছে তো আপনারা যখন এই শ্যাপটা নিবেন ছোটো শ্যাপটা তখন অবশ্যই সেন্টারে রাখবেন তাহলে সবগুলোই দেখতে আর আরো সুন্দর লাগবে এরকম ইয়ে রিয়েলিস্টিক লাগবে যত আমি টিটেলের সাথে করলাম অল্প সময়ের মধ্যে করলাম এখন আপনি যদি কালারটা পরিবর্তন করতে চান জাস্ট সিলেক্ট করবেন আই মেজিক কন্ট্রোল দিয়ে তারপরে এখান থেকে জাস্ট কালারটাকে পিক করে দিবেন যে কালারটা নিয়ে কাজ করতে চান অটোমেটিক কালারটা পরিবর্তন হবে এবং তারপরে সকাল সেটাকে সেভাবে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন অসাম কিন্তু একটা ডিজাইন আমাদের এখানে রেডি হয়ে গেছে তো আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন যে কীভাবে এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করবেন তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ